মহামারীর দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে ঈদ উপহার, ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষক লীগের ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, চিকিৎসার নামে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আলোচনাটি উদ্দেশ্যপ্রণোদিত। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। কৃষক লীগের এই আয়োজনে যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন, বলেন সারা বিশ্বে করোনার চিকিৎসা প্রায় একই রকম, তাই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি প্রশ্নবিদ্ধ। এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে শেখ রাসেল চেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ দাবা ফেডারেশন সংগঠনের দুস্থ খেলোয়াড় ও অফিস কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমরা মনে করছি দাবাতে ক্রীড়া পরিষদে আর্থিক অসচ্ছল ব্যক্তি আছে কিছু, তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমাদের এই উদ্যোগ। ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সবার গরিব মেহনতি গরিব মানুষের পাশে। আমরা কোনো অসহায়দের ত্রাণ নয়, ঈদ উপহার হিসেবে সবার সামনে নিয়ে আসে। প্রতিদিনের মতো ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 500 বেশি ছিন্নমূল ও ভাসমান মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়। অসহায় দুস্থ 500 গরিব ভাই বোনদের রান্না করা খাবার ও ইফতার পরিবেশন। এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ কয়েকশো অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয়। করোনার দ্বিতীয় ধাপে আমি আমার সাধ্যমতো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।